করোনা 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 ভাইরাসটা কি? করোনা ভাইরাসটা হচ্ছে আল্লাহর একটা গজব যেটা দুনিয়াতে নাজিল হয়েছে জাস্ট বিকজ আমাদের জন্য, বিকজ আমরা হয়তো বা ঠিক মতো নামাজ পড়ি না, আল্লাহকে ডাকি না, আর দুনিয়া তো হারাম পথে চলে গিয়েছে। যেমন রিসেন্টলি কত জায়গায়, যেমন বড় বড় দেশে, যেমন ইসলামে মানুষদের উপর অত্যাচার হচ্ছে, তারপর ইন্ডিয়াতে যেসব হচ্ছে, বাংলাদেশেও, লাইক অ্যাকচুয়ালি দুনিয়াটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, সবাই ইদানিং ভিডিও বানাচ্ছে, বড় বড় ব্লগাররা, এভরিথিং, যে কেমন চলে আসছে, ইমাম মেহেদি আসছে, তারপর দাজ্জাল আসছে, এইসবের আলামত দেখা যাচ্ছে। আসল কথা কি, আল্লাহ আমাদের উপর খুব ক্ষিপ্ত এবং খুবই অসন্তুষ্ট, বিকজ আমরা নামাজ পড়ি না। আমরা নামে মুসলমান হলেই হবে না, আমাদের কাজে মুসলমান হতে হবে, বিকজ আমরা নামাজ যদি না পড়ি, আমাদের নাম যদি নামে মুসলমান হই, ওইটা কোনো কাজে দিবে না, বিকজ আমরা যদি কাজে মুসলমান হই, ওইটা কাজে দিবে। আল্লাহ দুনিয়াতে অনেক গজবই দিচ্ছে রিসেন্টলি, এটা আমরা সব দিক দিয়ে দেখতে পাচ্ছি হয়তোবা, কিন্তু আমরা বুঝতেছি না। হ্যাঁ বুঝবো, যেদিন কেয়ামত চলে আসবে ওই দিন বুঝবো, ধ্বংস হওয়ার সময় সবাই কাঁদবো আর মরে যাব। সো স্টিল উই হ্যাভ টাইম, যে আল্লাহর কাছে মাফ চাই আর যেন করোনা দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যায়। হ্যাঁ আমি অনেক বড় বড় কথা বলতেছি, মনে হচ্ছে যে আমি কি নাকি, আমি কিছুই না, কিন্তু হ্যাঁ আমি এটা বলবো, আমি আল্লাহর একটা বান্দা, আমি অনেক পাপ করি, এটা সত্যি কথা, বিকজ আমি অনেক পাপ করি, কিন্তু আমি আল্লাহকে মনে প্রাণে দেহে চাই। আমার কোনো বিচার থাকলে আল্লাহকে দেই, আমার দুনিয়াতে আমার কাউকে আপন মনে হয় না, কাউকে না, নট ইভেন মাই ফ্যামিলি, নট এনি ওয়ান, আমার জাস্ট আল্লাহকে আপন মনে হয়। দ্যাটস ওয়াই আমি আল্লাহর কাছে চাই সব কিছু, কষ্ট হলে আল্লাহকে বলি, কোনো কিছু দরকার হলে আল্লাহকে বলি। আর দুনিয়াতে আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছে, অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক কিছু দিয়েছে, ফেম বলেন, এভরিথিং দিয়েছে, এটা হচ্ছে আল্লাহর দান, আমার কোনো কিছুই করণীয় ছিল না যদি আমি আল্লাহর রহমত আমার উপর না থাকতো। তো আমাদের এখনও সময় আছে যে আমরা ভালো হই। আর আচ্ছা আরেকটা কথা বলি, দুনিয়াতে শেষ যুগ নাকি চলে আসছে রিসেন্টলি, যেমন ইমাম মেহেদি আসবে, অনেকে অনেক কিছু ব্লগ বানায়, এটা সেটা ওইটা ওইটা ওইটা, আরে আজব ইয়ার। সবার আগে উচিত আমাদের নামাজ পড়া, নামাজ হচ্ছে আল্লাহ বলছে সব দিকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আর আমি আরেকটা কথা আমার লাইফ নিয়ে বলি, যেমন আমার হেটার্সদের আর লাভার্সদের, আমার হেটার্সরা 24 ঘন্টা আমাকে বলতো, গালি দিত, অনেক অনেক গালিও দেয় আমার ইউটিউবে, লাইক আমার ফেসবুকে অনেক গালি দেয় আমার পেজে, আমার ইয়ে, আমি কিছু মনে করি না বিকজ আমি জানি আমি কেমন। আমার যেমন আমার গ্লাভস নিয়ে বলে, আমার গাড়ি নিয়ে বলে, আমি অল টাইম গাড়িতেই থাকি, আমার গ্লাভস পরে থাকি। দেখেন আল্লাহ কি দুনিয়া নিয়ে আসছে, আজকে আপনাদের গ্লাভস ছাড়া আপনারাই চলেন না। ইটস ডেডিকেটেড টু মাই হেটার্স, লাইক গ্লাভস ছাড়া কেউ চলতে পারবেন না, বিকজ ইউ ক্যান বি কোয়ারেন্টাইন, লাইক ইউ ক্যান বি ভাইরাস, দেন উইদাউট মাস্ক ইউ ক্যান লিভ এনিওয়ার, স্টে অ্যাট হোম। আমাদের সরকার আজকে আমি এই যে বাসায় যাচ্ছি, সো আমাদের রাস্তাঘাটে আর্মি নেমে গিয়েছে, অনেক কিছু দিক দিয়ে সব কিছু ব্লকড। সো সবাই আমার গাড়ি নিয়েও বলে যাবে, সবসময় গাড়িতে বানাই আর, হ্যাঁ আই লাভ মাই কার বিকজ দ্যাট ওয়াজ হ্যাজ বিন গিফটেড ফ্রম মাই ফাদার, আর দ্যাট ডাজন্ট মিন লাইক আমি গাড়িতে স্টে করি, আমি গাড়িতে ভিডিও বানাই, ভিডিও থেকে আমি ভিডিও বানালে কি আমি 24 ঘন্টা ভিডিও বানাই? সো আমি গাড়িতে থাকছি, দ্যাট ডাজন্ট মিন লাইক হোয়াটএভার। সো আজকে দেখেন আপনারাই হয়তো বা ঘরে বন্ধি, সো ঘরে আল্লাহ বলেছে যে নামাজ পড়েন, এটা মধ্যে হাদিসেই আছে। তো আজকে যদি আপনাদেরকে ঘরে রেখেও থাকে সরকারের তরফ থেকে, সব কিছুর তরফ থেকে, সো আপনি আজকে থেকে নামাজ পড়েন, এই 4-5 দিন আল্লাহ হয়তো মাফ করে আপনাদেরকে, আমাদেরকে মাফ টাফ করে, যেন আল্লাহ এই দুনিয়া থেকে ভাইরাসটা নিয়ে যায়। আর কিছু কিছু ব্লগার দেখছি আমি, আজকে একটা ভিডিও দেখলাম ইয়ার, সবাই আর কত কিছু বাজে বাজে করোনা ভাইরাস নিয়ে লিখতেছে, বানাচ্ছে, ইটস নট গুড ইয়ার, গান বানাচ্ছে ইয়ার। একটা হাদিস আছে যে কিয়ামতের আগে যে মানুষ মরণ নিয়ে মানুষ হাসি ঠাট্টা করবে, মানুষ ভিডিও বানাবে, এটা সেটা উল্টাপাল্টা অনেক কিছু আছে। সো ওই দিন চলে আসছে, করোনা ভাইরাস নিয়ে গান বানাচ্ছে, ও ও করোনা, ও করোনা ইয়ার, তোমাদের করোনা যখন আসবে তোমাদের গায়ে তখন বুঝবা। বাঙালিরা বুঝতেছে না যে আসলে করোনা ভাইরাসটা কতটা ডেঞ্জারাস, বাংলাদেশের বাইরের মানুষরা বুঝতেছে,
বিকজ তাদের ওখানে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেকে অনেক ভুগতেছে যে আসলে এই করোনা ভাইরাসটা কি। সো আপনারা বুঝার আগে ভালো হন, আপনারা ভালো হয়ে যান, নামাজ পড়লাম পড়েন, আর সব দিক দিয়ে ভালো হন, আল্লাহর কাছে তবা করেন, তবা 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 সব দিক দিয়ে বড় হওয়ার চেষ্টা করেন, যে মনের দিক দিয়ে, মনের দিক দিয়ে বড় হওয়ার চেষ্টা করেন, যে আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাই, সব দিক দিয়ে যেন ভালো হই। আর কিছু ইউটিউবার দেখছি বাংলাদেশের ফেমাস হয়তো বা কী কী নাম জানি হোয়াটএভার, ওরা নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি ভাবে, আর 2 টাকার ইউটিউব ভিডিও বানায় ইনকাম করে যদি তারা নিজেদেরকে সেলিব্রিটি ভাবে, কাউকে ছোটো করতেছি না, বাট দে আর নট সেলিব্রিটি, দে আর জাস্ট ফি ইউজার অফ ইউটিউব অ্যান্ড দে থিঙ্ক দে আর সেলিব্রিটি, বাট দে আর জাস্ট আ সো কল ফি ইউজার। আমরা অনেক কষ্ট করে মিডিয়াতে বড় হই, আমরা যদি একটা ফিল্ম প্রডিউস করি ইট অলমোস্ট কস্ট 50 লাখ 60 লাখ টু অলমোস্ট আ ফিনিশ আ ফিল্ম, হ্যাঁ ওয়ান ফিল্ম, আর তারা ইউটিউবে ভিডিওতে কত বড় বড় কথা। যেমন আমি আজকে একটা দেখছিলাম তাহসিন কি যেন একটা নাম, তাহসিন নেশন সামথিং কিছু একটা, ওরা কীভাবে, তারপর আরও কয়েকটা ইউটিউবার আছে অনেক বড় বড়, দে আর নট বিগ, দে আর জাস্ট আ ফিউ ইউজার অফ ইউটিউব ভার্সন, সো দে থিঙ্ক দে আর বিগ বিগ থিং, ওরা করোনা ভাইরাস লাইফ নিয়ে কত কি বলে। হ্যাঁ ইউটিউবাররা ভালো, ওদেরকে অনেকে ফলো করে, দ্যাটস গুড ফর ইউ, বাট ইউ শুড টেক কেয়ার অফ দ্যাট, ভালো দিকে ইউটিলাইজ করো ইয়ার, ভালো দিকে মানে, ভালো দিকে মানে হচ্ছে যে ভালো কিছু বলো, তোমরা ভালো ওকে ফাইন, তোমরা তোমাদেরকে অনেকে ফলো করে ইয়ে করে, বাট ওইটাকে ভালো ওয়েতে নাও। আর করোনা নিয়ে কিছু মানুষ, এই যেমন কিছু ইউটিউবাররা উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে, ইটস নট গুড, বাজেভাবে এটাকে ইউটিলাইজ না করে ভালোভাবে করো, যে কীভাবে মানুষ ভালো দিকে, ভালো দিকে এটা রেস্ট্রিক্টেড করে ইন আ গুড ওয়ে। সো উই শুড ওয়ার মাস্ক, ইটস নট ফর অনলি করোনা, ইটস ফর এভরিথিং, ইটস গুড ফর ইউর হেলথ এভরিথিং। করোনা নতুন আসছে, হ্যাঁ আমরা এটাকে জন্য এখন ফেসবুকে সবাই এত স্টেটাস এত কিছু দিচ্ছি, অনেক কিছু আমি দেখছি, আমি এখন ফেসবুক খুললেই স্টেটাস এটা ওইটা, বাট আমার তো মনে হয় না কেউ নামাজ পড়ে আল্লাহকে ভাবতেছে আল্লাহ মাফ করে দিন, সবাই সবার ইউটিউব লাইক ফেসবুক ইউটিউবের ওদের কী বলে ওদের ওদের স্টারডমটা ঠিক করতে যাচ্ছে অথবা অনেক কিছু করতে যাচ্ছে, ইটস নট গুড ফর দেম, ইউ শুড লাইক বি আ গুড পার্সন ফার্স্ট, আল্লাহর বান্দা হন, দেন করোনা কাউকে ধরবে না। আর হ্যাঁ আর একটা কথা যে এটা আল্লাহর একটা গজব, যদি আল্লাহর গজব আপনারা ঠিক করতে চান, আল্লাহর জন্য নামাজ পড়েন, মনটা পিওর করেন, এই যে এখানে একটা হার্ট দিয়েছে আল্লাহ, এই রক্ত মাংস বডি এভরিথিং আল্লাহ দিয়েছে, সো আল্লাহ এটা দিতে যতটুক লাগে সময় নিতেও তার চেয়েও কম সময় লাগে। সো অ্যাট ফার্স্ট বি আ গুড পার্সন, দেন ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, এই বিজনেসও থাকবে না যখন কিয়ামত আসবে অথবা করোনা আক্রান্ত হবেন। আর হ্যাঁ কাউকে নিয়ে কখনো বদদোয়া করবেন না, আমার আদি প্রোডাকশনের কিছু পেজে ইউটিউবে অনেক মানুষ অনেক বদদোয়া দেয় যে করোনা তোমাকে ধরে না এটা সেটা, কাউ আমি চাই যে আমার দুশ্মনদেরও যেন করোনা না ধরে, বিকজ ইটস আ বিগ ডিজিজ টু ইন দিস ওয়ার্ল্ড, একটা অভিশাপ খুব বাজেভাবে ছড়াচ্ছে। অন্যান্য আপনারা হয়তো বা ইউটিউব ফেসবুক নিয়ে অনেক বিজি থাকেন, বাট নিউজ টিউজ নিয়ে দেখে দেখবেন যে এটা খুব বাজেভাবে ছড়াচ্ছে, ইটালি জার্মানি এভরি ইন আ বিগ বিগ ওয়ার্ল্ড দে আর ফিলিং সাফোকেটেড, ওরা থাকতে পারতেছে না, ওরা এটাকে লাইক নিজে থেকে কন্ট্রোলও করতে পারছে না, বিকজ ইউ ক্যান বি কন্ট্রোলড, বিকজ ইটস আ বিগ ডিজিজ, এটা এমন একটা জিনিস যেটা থামানো খুব টাফ, যখন হবে তখন বুঝবেন। কাউকে বদ্ধ দিয়েন না, আল্লাহকে ডাকেন, আল্লাহ হয়তো এটা মাফ করতে পারবে, নাহলে দুনিয়ায় এটাকে মাফ করার মতো কেউ নাই। কোনো ওই যে মেডিসিন বলেন ইয়ে বলেন, যারা খারাপ আমার মন বলে যারা খারাপ ওদের করোনা ধরলে আল্লাহ যাদেরকে দেওয়ার ইচ্ছা থাকবে ওদের হবে, ওরা মরবে, কিন্তু আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আল্লাহর একটা বান্দা হয়ে থাকেন অথবা আল্লাহকে মন থেকে ভালোবেসে থাকেন, আমার বিশ্বাস আপনাদেরকে ধরবে না। হ্যাঁ আমি অনেক বড় গলায় বলতেছি বিকজ আমি, হ্যাঁ আমার যদি করোনাতে মৃত্যু হয় আমি ভাববো যে হ্যাঁ আল্লাহ হয়তো আমাকে নিয়েছে বিকজ আমার মরণ চলে আসছে, বাট হ্যাঁ মরণ আসার আগে আল্লাহকে ডাকেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ ছাড়া দুনিয়াতে কিছুই নাই। ওকে লাভ ইউ গাইজ।
take care and be safe and take care of yourself and stay at home, because not for shortcut, not for like everything, just because of Allah bashay boshe Allah Allah Quran, then you will be safe. Otherwise you can die any moment.